হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সুনির্বিড় হাউজিং, রয়েছে একটি অত্যাধুনিক ডেয়ারি ফার্ম। এই ফার্মের মালিক দীর্ঘ 12 বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। সেই মালয়েশিয়া চাকরি করা অবস্থায় তিনি ওখানে 50,000 টাকা স্যালারিতে চাকরি করতেন। তিনি দেশে 50,000 টাকা পাঠানোর পর তার সংসারে খরচা গিয়ে তার অবশিষ্টভাবে কোনো কিছুই থাকতো না। আজ তিনি বাংলাদেশে এসে এই ফার্মটি করেছেন। এই ফার্ম করে তিনি বর্তমানে ফ্যামিলি খরচা করছেন হলো 60,000 থেকে 70,000 টাকা এবং তার প্রতি মাসে তার ব্যাংকে জমা থাকতেছে 50,000 টাকা। শুনব তার মুখে তার এই সফলতার গল্পগুলো। চলুন দর্শক, আমরা কথা বলি এই ফার্মের এই মালিক আলী আকবর ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনার এই ফার্মে আপনি কতগুলো গরু আছে? এখন বর্তমানে 22টা গাবি আছে। হ্যাঁ, 15টা বাছুর। তা আপনি শুরু করেছেন কয়টা দিয়ে? আমি শুরু করেছি প্রথমত দুইটা দিয়ে শুরু করেছেন। আর এখন টোটাল হলো 22টা হলো গাবি আর 15টা হলো বকনা এবং ষাঁড় বাচ্চা। তা আপনি আমাদেরকে বলেন, আপনি তো কত বছর ধরে আপনি বিদেশ ছিলেন? আমি 12 বছর ছিলাম বিদেশ, মালয়েশিয়া। কোন দেশে ছিলেন? মালয়েশিয়া। কি কাজ করতেন? মালয়েশিয়াটা ফ্যাক্টরিতে, আপনার একটা ফার্নিচার ফ্যাক্টরিতে ছিলাম সুপারভাইজার হিসাবে, আপনার কাজ করছি দুই জায়গায়। সুপারভাইজার হিসাবে কাজ করছেন, সেখানে যে স্যালারিটা পাইতেন সেটা কত টাকা পাইতেন? মোটামুটি 50,000 টাকার মতো পাইতেন। 50,000 টাকার মতন পাইতেন। তো সেই 50,000 টাকা দিয়ে কি আপনার ফ্যামিলির টোটাল খরচা গিয়ে বাঁচতো? কিছু টাকা থাকতো, জমা হইতো? না, ওই সময় তো জমা হয়নি, সমান সমান। তো আপনি আমাদেরকে বলেন যে না, আপনি এই ফার্মটা যখন শুরু করেছেন কত বছর হয়েছে আপনার? ফার্মটা শুরু করছে আপনার 2005 সাল থেকে। 2005 সাল থেকে এখন 2019 সাল, 14 বছর। তো আপনার এই ফার্মে করার পর এটাতে আপনার লাভবানে আপনি বেশি না, যখন বিদেশে ছিলেন তখন লাভবান ছিলেন? না, এখন খামার দিয়ে এখন লাভবান আছি। যেমন যেমন আগে বেতন 50,000 টাকা পাইতাম, ওই টাকা আমার সংসারে খরচ হয়ে যেত। এখন প্রতি মাসে সংসার প্রায় 60-70,000 টাকা খরচ হয়। তারপরে দেওয়ার পরে তারপরে মোটামুটি 50,000 টাকার মতো ব্যাংকে জমা রাখা যায়। তো আপনার এই ফার্মটি যে করেছেন, আপনি কার বুদ্ধিতে করেছেন যে গরুর ফার্ম করে আপনি লাভবান হবেন? এটা কিভাবে করলেন? আমার এলাকায় তো আগে ছোট থাকতে আমার আব্বা দাদা ওরা গরু পালছে। ওই সময় আমার একটা নিজের থেকে একটা ই ছিল যে আমি একটা গরু খামার করব, যদি আল্লাহ এরকম টাকা পয়সা দেয় এরকমভাবে তাহলে একটা গরু খামার করবো, এটাতেই আর কি মোটামুটি আমি ছিলাম। অনেকে বলে খামার বিজনেসে নাকি লস, তো আপনার ধারণাতে আপনি কি বুঝতেছেন যে আপনি তো অনেক বছর ধরে মানে খামার বিজনেসটা করছেন? আমার জন্য খামারে তো লস নাই, আল্লাহর মতো লস আমি পাই নাই। কারণ এই খামারে আপনার জিনিসটা বুঝতে হবে, গরুটা লালন পালন করা জিনিসটা বুঝতে হবে, না বুঝতে তো লস হবে। কোন সময় কোন রোগ হয়, তারপরে গরুর চিকিৎসা দিতে হয়, কোন সময় গরুর আপনার ভ্যাকসিন দেওয়া লাগে, কোন সময় কিরমির ডোজ দেওয়া লাগে, কোন সময় ওটা সব বুঝতে হয়, বুঝলে লস নেই। আপনার ফার্মে আপনি কখন মানে হলো কিরমির ওষুধগুলো বছরে কবার খাওয়ান? আমি বছরে আপনার 4 বার দেই কিরমির ওষুধ। আর হলো ভ্যাকসিনগুলো দেন বিভিন্ন ভাইরাস ধরে? যে ফুলা রোগের ভ্যাকসিনটা দিই 4 মাস পরপর। 4 মাস পরপর? আর হইলো আপনার যে অ্যানথ্রাক্স আছে, তারপরে আপনার যে বাবলা রোগ আছে যেটা বাছুরের উপরে বেশি করে, ওগুলো বছর একবার। তো আপনি তো মনে করেন যে টোটালি ভ্যাকসিনগুলো যেগুলো হলো অ্যান্টিবায়োটিক যে ভ্যাকসিনগুলো দরকার হয়, যেগুলো বড় ধরনের যে রোগগুলো খামারের জন্য ঝুঁকিপূর্ণ, সেই বিষয়গুলো আপনি যখন হলো ভ্যাকসিনগুলো দিয়ে মোটামুটি একটা ভালো অবস্থানে আছেন, তো এর পরও কি আপনার এই খামারে কোনো প্রবলেমে পড়েছেন কিনা, মানে হলো খামারের পরিচালনার ক্ষেত্রে যে ঝুঁকিপূর্ণভাবে কোনো বাচ্চা মারা গেছে বা কোনো গাভী মারা গেছে? গাভী মারা যায় নাই, তবে বাচ্চা মাঝে মধ্যে একটা একটু সমস্যা হয়। মারা যাওয়ার তো মনে করেন না, যেটা মারা যাবে দেখা গেছে একটা চিকিৎসা, একটা হলো চিকিৎসা না বুঝা মারা গেছে, আর একটা হলো চিকিৎসা বোঝার পরও মারা গেছে। এটা মারা যায় এটা তো ধরে রাখতে পারি না, মারা যায় মাঝে মধ্যে বাচ্চা মারা যায়, তবে আল্লাহর রহমত অন্যান্য জনের মতো না, আমার এরকম আল্লাহর রহমত বাচ্চা বেশি মারা যায়, 14 বছরে বেশি হয়। আপনার এই খামারে এই যে গাভিটা দেখছি, এটা হলো কোন জাতের গাভি ভাইয়া? আপনি আমাদেরকে যদি একটু বলেন। দুধের রেকর্ড 30 লিটার। 30 লিটার?
তো এই যে আপনার 30 লিটারের মানে যে গাভিটা আপনারা দেখছি এখানে, তো আপনি এই গাভিটা যখন কিনেছেন এটা কি আপনার ঘরের মানে এলো এই খামারেরই গাভি না আপনি বাইরে থেকে কিনেছেন? এই গাভিটা আমি বাইরে থেকে প্রথম যে বাচ্চা দিয়েছিল আজ থেকে 4 বছর আগে কিনছিলাম 1,35,000 টাকা দিয়া। এখন বর্তমান এই গাভিটার দাম আছে 3 লাখ টাকা। মানে 1,35,000 টাকা দিয়ে আপনি জি গাভিটা কিনেছেন? 4 বছর আগে কিনেছেন। তো এটা কয়টা বাচ্চা দিয়েছে ভাই? এটা বাচ্চা দিয়েছে 3টা। 3টা দিয়েছে বাচ্চা? তো এখন আপনার দুধের রেকর্ডটা এখন এটা কি মানে হলো কয়টা বাচ্চা পর্যন্ত মানে দুধের রেকর্ডটা এমন থাকবে? এটা মোটামুটি আপনার প্রায় 5-6টা বাচ্চা পর্যন্ত রেকর্ড থাকবে। যত 5-6টা বাচ্চা দেওয়া পর্যন্ত কি রেকর্ডটা থাকবে? তো যারা নতুন খামারি তাদের জন্য একটু বলবেন যে তারা এই যে গাভিগুলো চিনার উপায়টা কি, কিভাবে চিনবে যে মানে এটা ভালো জাতের গাভি, এটা দুধ বেশি দেয়? তো খামারিরা তো সাধারণত ভালো জাতের গাভিগুলো বিক্রি করে না, তাহলে তারা যারা নতুন খামারি আছে তারা কিভাবে কিনবে? তাদের উপায় প্রথমত আপনার এই যে যদি বকনা বাছুর দিয়ে আরম্ভ করে, যারা গাভির প্রতি না বুঝে তারা বকনা গাভি বাছুর দিয়ে আরম্ভ করে তাহলে তাদের জন্য অনেকটা ভালো হয়। যেমন গাভি বকনা বাছুর কিনবো তাহলে দেখতে পাবো কানগুলো ছোটো, চোখগুলো বড়, মাথাটা ছোট, গলাটা চিকন, চামড়া পাতলা, তারপরে পাছার যে মটনটা আছে ওইটা একটু চওড়া। আমাদেরকে একটু বকনা বাচ্চা একটু দেখাবেন, আপনার এখানে কি এই ধরনের বকনা আছে? আচ্ছা চলেন আমাদেরকে। এই গাভিটার একটা বকনা বাছুর আছে, আজকে বিক্রি করছে 70,000 টাকা। এটার একটা বকনা মাত্র 4 মাস বয়স। ওটা বকনাটা কি নিয়ে গেছে? নিয়ে যায় আছে এখন। আচ্ছা আমাদেরকে একটু দেখাবেন চলেন। চলুন দর্শক আমরা এই বকনাটা দেখি। তো এইটা হলো এই বকনাটা না? এটা কি আপনার হলো এই যে গাভিটা দেখছি সেই গাভিটার মানে হলো বকনা? এটার বয়সটা কত ভাইয়া? 4 মাস। 4 মাস। তো আমাদেরকে একটু বলবেন, এটা তো গলাটা একটু চিকন দেখতেছি। হ্যাঁ, যে গলা চিকন, কান ছোট, মাথা ছোট, চোখগুলো বড়, তারপর পাশের মডেল চওড়া, পাশের চওড়া না ওলানের, ওলানের ছোট থাকতে দেখেন ওলানের স্বাস্থ্য নিচে। এটা তো পাটা একটু ফাঁকা ফাঁকা করে রাখছে, পাটা দাঁড়াইছে, এই যে আবার চিকন হয়ে যায়। তো এই হলো মানে হলো বকনা চিনার উপায়টা হলো এটা। যারা নতুন খামারি যে বকনা দিয়ে যদি শুরু করে তাহলে এই ধরনের বকনাগুলো কেনা উচিত? কেনা উচিত আপনি বলতেছেন। তো আপনার এই যে বকনাটা দেখছি সার বাচ্চা না? তো এই সার বাচ্চা বিক্রি করেন না আপনি? হ্যাঁ করি। সার বাচ্চা এটার বয়স কত হবে? এটার বয়স 4 মাস। এটার বয়স 4 মাস। এটা কি উড়ে উঠছে কিন্তু মানে ছোট? হ্যাঁ এটা একটু ছোট। এটা জাতটা কি একটু আলাদা? হ্যাঁ এটা জাতটা সাইওয়াল। তো এটা যদি বিক্রি করেন এটা কত দামে বিক্রি করবেন? বর্তমানে 45,000 টাকা বিক্রি করে যাবো। এটা বিক্রি করছেন কত বললেন? 70,000। আর এটা বিক্রি করবেন 45,000 টাকা। তো এটা আপনার এই ফার্ম থেকে যে গাভি বাচ্চাগুলো বিক্রি করেন বা সার বাচ্চাগুলো বিক্রি করেন সেগুলো সাধারণত কত বয়সে আপনি বিক্রি করেন? 5 মাস, 6 মাস, 7 মাস এরকম। 5 মাস, 7 মাস পরে বিক্রি করেন। তো আপনি আমাদেরকে এই বলেন এই যে মাঝে মাঝে মানে হলো যে গাভির যে বাড়ে যে সমস্যাগুলো ব্যথা আসে বা যে রোগগুলো হয় সেগুলোতে মানে আপনার এই ফার্মে কি হয়েছে কিনা? এই যে অনেক সময় দেখা যাচ্ছে দুধের বাটে গোবর লেগে থাকলে, হ্যাঁ সেই সুবাদে মনে করেন যে গাভির এই বাটে রোগ হয়ে থাকে, সেই রোগগুলো আপনার এই ফার্মে হয়েছে কিনা আদৌ পর্যন্ত? হয়, মাঝে মধ্যে হয়, তারপর এটা চিকিৎসা আছে, সাথে সাথে চিকিৎসা দিয়ে দিই। চিকিৎসা আছে, চিকিৎসা দিয়ে দিলে ঠিক হয়ে যায়? সাথে সাথে চিকিৎসা দিলে ঠিক হয়ে যায়। আপনি আমাদের এই পাশে যে গাভি গরুগুলো রয়েছে সেই গাভি গরুগুলো সম্পর্কে একটু বলবেন। তো আলী ভাই আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে আপনার এই যে গাভিটা দেখছি এই গাভিটার দুধের রেকর্ডগুলো কেমন আর এটা কোন জাতের? এই গাভি তো ফ্রিজিয়ার প্রথম বাচ্চা দিছে। এই গাভিটা প্রথম বাচ্চা দিছে 18 লিটার দুধ হয়। এটা প্রথম বাচ্চা দিছে 18 লিটার দুধ হয়। এটা কি আপনার ঘরের বকনা? না, কিনে নিয়ে আসছে। এটা কতদিন আগে কত টাকা দিয়ে কিনেছেন? আমি এটা 4 মাস আগে কিনছি। এটা 4 মাস আগে কিনছেন আপনি? 2,10,000 টাকা। 2,10,000 টাকা দিয়ে আপনি 4 মাস আগে কিনছেন। তো আপনার এটার প্রথমে যদি মনে করেন যে 20 লিটার দুধ হয়, হ্যাঁ তো এটা যদি দ্বিতীয় বাচ্চার সময় তো দুধটা আরো বাড়তে পারে না? কম দুধটা 25 লিটার হতে পারে, যদি আল্লাহ বাছা রাখে 25 লিটার হয়ে যাবে। তো আপনি এই গাভিটা যখন কিনেছেন তখন আসলে আপনি কিভাবে চিনলেন যে এটা দুধটা একটু বেশি দিবে? এটা কিভাবে বুঝলেন? উপায় তো বললাম যে গলা চিকন, চামড়া পাতলা, তারপরে চোখগুলো বড় বড়। এটার ওই এই গাভির বেলাও কি সেম? হ্যাঁ গাভির বেলাও সেম, একই গাভির বেলাও সেম। তাহলে আপনার কাছে যদি কোনো খামারি ভাই আসে
যে মানে নতুন খামারের উদ্যোক্তা বা নতুন খামারি করতে চায়, খামার করতে, তখন যদি তারা আপনার কাছে আসা পরামর্শ চায় যে গাভী চেনার উপায়টা কি, তো সেই সুবাদে কি আপনি তাদের সাথে বসে একটুখানি কথাবার্তা বললে বা শেয়ার করলে তাদের একটু উপকার হতে পারে, সেই সুবাদে করবেন কিনা? অবশ্যই করব। আমি চাই বেকার যুবক যারা আছে বাংলাদেশে, বাইরে পারি না জমায়া বাংলাদেশে কোনো একটা কিছু এরকম ছোট 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 আকার একটা খামার দিয়া তারাও আমার মতো লাভবান হোক। ওরা যদি আমার কাছে আসে আমি অবশ্যই তাদেরকে ভালো পরামর্শ দেবো। তার মানে আপনি বলতেছেন যে মালয়েশিয়াতে আপনি যখন চাকরি করেছেন, পরে চাকরি করেছেন, সেই সুবাদে বাংলাদেশে এসে এখন এই বিজনেসটা করে যথেষ্ট লাভবান অবস্থানে আছেন, সেই সুবাদে আপনি বলতেছেন যারা দেশি হোক বিদেশে হোক, যারা বাইরে বিদেশে চাকরি করতেছে, তারাও যদি এসে আপনার কাছে পরামর্শ চায় আপনি তাদেরকে সহযোগিতা করবেন? অবশ্যই করব। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন এই আলী ভাইয়ের কাছ থেকে যে কিভাবে খামারটি পরিচালনা করবেন। আমরা এখানে তার অনেকগুলো এই খামারে গাভীগুরু রয়েছে, সবগুলোর সম্পর্কে যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে অনেক সময়ের বিষয়। ও আপনি কি আরেকটা নতুন খামার করেছেন? জি, আরেকটা নতুন খামার করেছি। কোথায় আমাদেরকে একটু যদি দেখান। আচ্ছা আমাদেরকে একটু দেখান, চলেন। আলি ভাই আমরা যে ফার্মটি দেখছি এটা কি আপনার নতুন ফার্ম? জি, আমার এটা নতুন খামার। তো এখানে আপনি কয়টা গরু উঠালেন? এটার ভিতরে গরু বাচ্চা উঠাইছি, বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা। তো আপনি এই বকনা বাচ্চাগুলো কি বিক্রি করবেন কিনা? জি, বকনা বাচ্চা বিক্রি করবো, ষাঁড় বাচ্চা বিক্রি করবো। ষাঁড় বাচ্চাও বিক্রি করবেন, বকনাগুলা? তা আমাদেরকে যে প্রথমে এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন যে বকনাটা বিক্রি করবেন কিনা। এটা বকনা, এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, জি। এটা একটু বড় হোক, বড় হলে এটা বিক্রি করবো। যে বিক্রি করার মতো এদিকে আছে, আরও আছে। এই যে একটা ষাঁড় বাচ্চা আছে। আচ্ছা আমরা তো আপনার এই ফার্মটি দেখলাম, ভালো লাগলো যে আপনি ওই ফার্ম থেকে শুরু করে আপনি এই ফার্মও করেছেন, নতুন একটি ফার্ম, সেই ফার্ম থেকে মোটামুটি এই ফার্ম থেকে আপনার কী চিন্তা ভাবনা, ভবিষ্যৎ পরে চিন্তা ভাবনা কী? এই ফার্ম থেকে চিন্তা ভাবনা হলো এই খামারে আমি নতুন করে কী করবো, গরু গাভী আরও উঠাবো, আবার থেকে গাভী জাগা হইতেছে না, আরও গাভী বাড়াবো। এই কারণে হলো আপনার এই ফার্মটি করা। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। ভাইয়া তারপরে ছাগল আছে পাশে। ও পাশে ছাগলও আছে? ছাগল আপনার কতগুলো ছাগল আছে? ছাগল আছে 12টা। আচ্ছা দেখলাম যে আপনার ছাগলও আছে। দর্শক এই যে আপনারা দেখছেন আলিবের এই একটি গরুর ফার্ম থেকে এখন দুইটা গরুর ফার্ম রয়েছে, এই ফার্মে রয়েছে এখন হলো বকনা বাছুর এবং গাভী বাচ্চাগুলা, ষাঁড় বাচ্চাগুলা। আপনারা দেখলেন যে মানে সে মালয়েশিয়াতে থেকে যে যতটুকু উন্নতি না করে দিতে পেরেছেন, না তার ফ্যামিলি বা তার সব কিছু মিলিয়ে, কিন্তু এ তিনি বাংলাদেশে এসে খামার করে তার চেয়েও বেশি লাভবান হলেন এই ফার্ম করে। দর্শক আমাদের প্রতিবেদনটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে হবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, কমেন্টস করে এবং শেয়ার করে আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন টিপে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে বেল বাটন টিপুন।